বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ উপলক্ষে বিনিয়োগ, অর্থনৈতিক ও কারিগরি সহায়তা পাওয়ার প্রত্যাশা করছেন বাংলাদেশি আমেরিকানরা। সফরে নিউ ইয়র্কে বিভিন্ন দেশ ও সংগঠনের সাথে ফলপ্রসূ বৈঠকের মাধ্যমে এ ধরনের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন তারা। সংশ্লিষ্টরা বলছেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও উপযোগী পরিবেশ তৈরি হলে বিদেশি বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশি আমেরিকানরাও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবেন। ডক্টর ইউনূস জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশনে যোগ দেবেন। কর্মব্যস্ত সময় পার করার পাশাপাশি বিভিন্ন দেশ ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের উন্নয়ন উপযোগী বিভিন্ন উদ্যোগ নেবেন এমন আশা করছেন বাংলাদেশি আমেরিকানরা। পৃথিবীর প্রত্যেক দেশের রাষ্ট্রপ্রধানের সাথে ওনার যে সুসম্পর্ক আছে এটাকে কাজে লাগিয়ে আমরা ওনার কাছে অনেক কিছু আশা করি। সমস্ত বিশ্ব আজকে অধীর আগ্রহে অপেক্ষা করছে কেমনে ওরা আমাদেরকে সহযোগিতা করবে। যদি আমেরিকাতে আসে বা যে কোনো দেশে উনি যা চাবেন সেটাই করতে পারবেন। অর্থনৈতিকভাবে বাংলাদেশ তো একটু এখন বিপর্যস্ত অবস্থায় আছেন এবং আমি নিশ্চিত উনি সেটা জানেন এবং বোঝেন এবং সেই বিষয়টাই উনি সাহায্য পাবেন। মেধাবী শিক্ষার্থীরা পৃথিবীর বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে মেধার স্বাক্ষর রেখে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছেন। আমেরিকার জায়ান্ট টেক প্রতিষ্ঠান গুগল, অ্যাপল, টেসলা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে শিক্ষার্থীদের মেলবন্ধন তৈরি করে কাজের সুযোগ তৈরিতে কার্যকর উদ্যোগ নেবেন ডক্টর ইউনূস এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে, ওরা হচ্ছে হায়ার গ্র্যাজুয়েটের জন্য দেশের বাইরে আসতে চাচ্ছে, তো ওদের এই সুযোগটা করে দেওয়া হোক, ইউএস এর সাথে বাংলাদেশ বাংলাদেশ 35তম বৃহৎ অর্থনীতির দেশ, সুযোগ আছে আরও এগিয়ে যাওয়ার। এজন্য অনুকূল পরিবেশ তৈরি হলে বিদেশি বিনিয়োগের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও বিনিয়োগে আগ্রহী। নিউ ইয়র্কে প্রবাসী যারা ইনভেস্টর, বিজনেসম্যান তাদের সাথে কথা বলবেন এবং আমরা আশাবাদী যে এই মিটিংয়ের মাধ্যমে আমরা একটি বাংলাদেশের বিনিয়োগ করতে আমরা সক্ষম হব এবং আমাদের সেই সুযোগ সুবিধা হয়তো এই সরকার করে দিবেন। আগে যে ইনভেস্টমেন্ট আমার বাংলাদেশে ছিল আমরা তো এবার তার ডাবল করার চিন্তা ভাবনা করতেছি, যেহেতু আমাদের ইনফ্রাস্ট্রাকচার উনি দিতে চেয়েছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে সরকার প্রধান হিসেবে এবারই প্রথম যোগ দেবেন ডক্টর ইউনূস। বৈশ্বিক রাজনীতিতে নোবেলজয়ী ডক্টর ইউনূসের যশ, খ্যাতি এবং গ্রহণযোগ্যতা সার্বজনীন। তার এসব সুখ্যাতিকে কাজে লাগিয়ে এবারের জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন দেশ এবং উন্নয়ন সহযোগী সংগঠনের সাথে বৈঠকের মাধ্যমে বাংলাদেশের জন্য বিনিয়োগ এবং কারিগরি সহায়তা নিয়ে আসবেন এমন প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। শরীফুল ইসলাম, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।